আপনারা দেখছেন বিএমই লাইভ, সত্যের জয় হোক। লোকসভা তো আপনি এবারে পাচ্ছি, লোকসভা কেন্দ্রে পাচ্ছি, এবার এই মানে কতটা এখানকার মানুষের আস্থা আপনার প্রতি কি বলবেন? দেখুন, 5টি বছর এখানকার যিনি সাংসদ ছিলেন তিনি মানুষের কাছে যাননি, কোনোরকম জনসংযোগ নেই তার, এবং তিনি যে বছরে 5 কোটি টাকা করে ডেভেলপমেন্টের জন্য পেতেন সেই টাকার কোনো কাজ করেননি, সেই টাকা কোথায় কেউ জানে না। এবং একদিকে কেন্দ্রের সরকার বিভাজনের রাজনীতি করছেন, বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা, বাংলার মানুষকে নিরাশ্রয় করে রেখেছেন, বাংলার ডেভেলপমেন্টের টাকাগুলো আটকেছেন, 100 দিনের কাজের টাকা আটকেছেন, এবং গরিব মানুষের বাড়ির টাকাটা আটকেছেন। স্বাভাবিক কারণে এখানকার মানুষ একদম প্রস্তুত হয়ে আছেন একটা প্রতিবাদের ভোট দেওয়ার জন্য এই লোকসভা কেন্দ্রে। সিএনএ তো মানুষকে ভাওতা দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং শান্তনু ঠাকুর, নিঃস্বার্থ নাগরিকত্ব চেয়েছিলেন, কিন্তু সেই নিঃস্বার্থ নাগরিকত্ব না দিয়ে এমনভাবে করেছেন যে বাংলাদেশের কোথায় জন্ম, কোথায় তার বৃত্তান্ত, তার বাবা মার বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট, ইমিগ্রেশন নানারকমভাবে যেভাবে মানুষকে, আর প্রথমত তাকে নাগরিকত্ব চাইতে হবে, কেন তাহলে সে নাগরিক নন, প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক নই, আমি অনুপ্রবেশকারী। এই জায়গাটা মানুষের আপত্তি, এবং তারা বুঝেছেন যে আসামের মতন পরিস্থিতি তৈরি করবার জন্য, আসামে যেমন 13 লক্ষ মানুষ আজকে ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, বাংলার মাটিতে সেরকম করার চক্রান্ত, এই চক্রান্ত উদ্বাস্ত মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষরা বুঝেছেন। তাই বিজেপির এই পাতা ফাঁদে মতুয়ারা এবং উদ্বাস্ত মানুষরা পা দিচ্ছেন না। নিশ্চয়ই আমাদের সাথে রয়েছে মতুয়ারা, যদি কেউ মতুয়াদের জন্য কাজ করে থাকেন, তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা বীণাপাণি দেবী যতদিন বেঁচে ছিলেন তিনি যা যা দাবি করতেন মুখ্যমন্ত্রীর কাছে, তার তাকে যথেষ্ট গুরুত্ব সহকারে সম্মান জানিয়ে তিনি কাজ করেছেন। পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে, কামনা সাগর পুকুরের পার বাঁধানো থেকে শুরু করে তিনি রেলমন্ত্রী থাকাকালীন রেলওয়ে স্টেশন ঠাকুরবাড়ির আদলে তৈরি করে দিয়েছেন। এই 5 বছরে বিজেপি কিছু বলতে পারবে না যে মতুয়াদের জন্য তিনি কোনো কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া উন্নয়ন পর্ষদ গঠন করেছেন, তাদের দিয়ে উন্নয়ন করেছেন, মসুদু সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করেছেন, একাধিক প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে বর্গের মানুষের জন্য কাজ করেছেন, ছুটি ঘোষণা করেছেন, বারুণীর মেলায় তিনি পাঠ্যপুস্তকে হরিচাঁদ গুরুচাঁদের জীবনী তাতে লিপিবদ্ধ করেছেন। একজন মানুষ যেভাবে স্বাধীনতার পরে মতুয়া সমাজকে এগিয়ে আনার জন্য তপশিলী সম্প্রদায় কাজ করেছেন এগিয়ে আনার জন্য, আর বিজেপি শুধুমাত্র মিথ্যা ভাওতার পরে রাজনীতি করে গেলেন, 5 বছরে মতুয়াদের জন্য কিছু করেননি, তারা আজকে বুঝতে পেরেছেন, জবাব দেবেন ইভিএম মেশিনের মধ্যে। এবারে লোকসভায় বনগাঁ কতটা ব্যবধানে জিতবেন বলে আশা করছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হলে এখনই 2 লক্ষের উপরে ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। না না, বিরোধী পক্ষ যিনি গত 5 বছরে সাংসদ ছিলেন খুব দুর্বল প্রতিপক্ষ, আমাদের এই প্রতিপক্ষ নিয়ে কোনো কিছু বলার নেই, একেবারে দুর্বল। নিশ্চয়ই তাদের ডেভেলপমেন্টের টাকা তাদের সঙ্গে আলোচনা করে, এলাকার মানুষের উন্নয়নের টাকা তাদের আলোচনা করেই করা হবে, এবং এখানে যমুনা নদী ইছামতির সংস্করণ ভীষণ প্রয়োজন, বিশুদ্ধ পানীয় জল যে কাজ চলছে সেটা দ্রুত গতিতে মানুষের কাছে যেন পৌঁছে যায় তা তদারকি করা, যে আইনের শাসন যে উন্নয়ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটাকে তদারকি করা, আরো দ্রুততার সহিত সমস্ত যেন সঠিক থাকে। মমতা ব্যানার্জির প্রকল্পটা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। দেখুন, আমি যদি বলি ওনার যে প্রায় 62টার উপরে প্রকল্প সরাসরি মানুষে এফেক্ট হয়েছে, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আমার কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এবং চিকিৎসা পরিষেবার জন্য 5 লক্ষ টাকা, যে স্বাস্থ্যসাথী কার্ড, আমি বলতে পারি ছেলেমেয়ের অনলাইনে পড়াশোনার জন্য 11-12 শ্রেণীতে অ্যান্ড্রয়েড ফোন, সবুজ সাথী, বিনা পয়সায় রেশন, দুয়ারে যে সরকার, সমস্ত প্রকল্পগুলোই মানুষের জীবনে প্রভাব পড়েছে। Thank you.